ব্রজ, এই মুহূর্তে যে অবস্থা আসানসোল শিল্পাঞ্চলের, সেই পারদ কিন্তু তাপমাত্রার পারদ হু হু করে বাড়ছে, এবং আমরা দেখেছি গতকাল প্রায় 44 ডিগ্রি, এখন এই মুহূর্তে 10টা প্রায় বেজেছে, এবং এখনই ঘড়ির কাঁটায় যখন 10টা বেজেছে তখন কিন্তু 40 পেরিয়েছে তাপমাত্রা। সাধারণ মানুষকে আমরা দেখতে পাচ্ছি একেবারে মুখ ঢাকা এবং ঠান্ডা পানিয়ে তারা কিন্তু মুখ দিচ্ছেন, এবং হাট বাজার তাড়াতাড়ি সেরে নেওয়ার চেষ্টা করছে। আমরা একটু একটু জিজ্ঞাসা করি যে বাজারে তো এসেছেন ব্যাপক খরচ, কি বলবো আপনাকে, প্রচুর মনে গরম, এইভাবে কষ্টই করে আমাদেরকে আসতে হচ্ছে। এরকম তাড়াতাড়ি কি সেরে নিতে চাইছেন বাজার? নিশ্চয়ই নিশ্চয়ই, সকাল 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 9টার মধ্যে সেরে নেবো। সাধারণ মানুষ আরো এখানে রয়েছেন, কলেজ ছাত্রী, সে হিন্সকি দিচ্ছে, এই গরম কিভাবে ম্যানেজ হচ্ছে, কিভাবে সকাল থেকে নিজেদের কাজগুলো করছে? কলেজে আসতেই হচ্ছে, কলেজ ছাড়া তো আমাদের তো এখন সেখানে কলেজে আমাদেরকে আসার বাধ্যতামূলক, যতটা কাজ ততটুকুর জন্যই কলেজ আসতে হচ্ছে গরমে। এছাড়া কি বলবো, গরমের জন্য তো আমরা পড়াশোনাটা ছেড়ে দিতে পারি না। দেখো একেবারে আরো আরো হিন্টস দেবো, সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ দেখলাম, মহিলা এবং কলেজ ছাত্র দেখে কলেজ ছাত্রী দেখলাম, এখানে যারা ব্যবসায়ী তাদের সঙ্গে একটু কথা বলি, ব্যবসায়ীদের অবস্থা কি, অবস্থায় ব্যবসা তারা করছেন এবং কত পর্যন্ত ব্যবসা চলছে আপনাদের? 11টা বাজতে আমাদের ব্যবসা শেষ হয়ে যাচ্ছে। কেন কেন গরমে তো প্রচন্ড পড়েছে কি যে মানুষ আসতে না, কি করা যায়? সবজি খুব কম বিকছে, গরমে মানুষ বিলাতে পারছে না বাড়ি থেকে, প্রচন্ড আছে গরম, 43-44 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে আর কি। দেখো একেবারে আমি আমি এখানে আরেকটু দেখাবার চেষ্টা করবো।